কারণ অমিত ব্যানার্জি আগে একটা হার্ডওয়ার্সের বিজনেস করতো রং বিক্রি করতো এখন এক হাজার কোটি টাকা মালিক আবারও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড় একটি মামলা নিয়ে আসলো অমিত ব্যানার্জি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা কি এমন মামলা নিয়ে আসলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নামে একটি বড় অভিযোগ এনেছিল কয়েকদিন আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত ব্যানার্জি হচ্ছে এক হাজার কোটি টাকার মালিক আর এটাই হচ্ছে সেই ঝামেলার সূত্রপাত শুভেন্দু অধিকারীর বলা এই অভিযোগের ভিত্তিতে অমিত ব্যানার্জি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা আলিপুর আদালতে টিম মামলা করেন সেই মামলার অভিযোগ হচ্ছে শুভেন্দু অধিকারীর বলা সেই কথাই অমিত বন্দ্যোপাধ্যায়ের মানহানি হয়েছে অমিত ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মামলায় লিখেছেন যে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে অমিত ব্যানার্জি এক হাজার কোটি টাকার মালিক প্রমাণ না করতে পারলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জরিমানা দায়ের করা হবে আদালতের তরফে এমনই একটি লিখিত আবেদন আদালতে করেছেন অমিত বন্দ্যোপাধ্যায় এবারে অমিত ব্যানার্জীর লিখিত এই আবেদনের ভিত্তিতে অধিকারীকে আগামী ডিসেম্বর আলিপুর আদালতে করতে হবে যোগাযোগ সশরীরে শুভেন্দু অধিকারী সশরীরে যোগাযোগ করতে চান না এর জন্য আলিপুর আদালতে তিনি আগে থেকেই এক লিখিত বয়ান দিয়েছেন কিন্তু আলিপুর আদালত বলে দিয়েছে সশরীরে শুভেন্দু অধিকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে শুভেন্দু অধিকারী এর পরে হাইকোর্টে যেতে পারেন এর পরবর্তীতে হাইকোর্টে আবেদন করতে পারেন শুধু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে এই একটা ঝামেলা তা নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরো একটা নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে সেটা হলো যে শুভেন্দু অধিকারীর বাড়ির একশো মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট সভা আগামী কয়েকদিনের মধ্যে হতে চলেছে যাতে শুভেন্দু অধিকারীর আপত্তি কারণ শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে যে এই সভা করার মাধ্যমে তৃণমূল কংগ্রেস তার পরিবারের সদস্যদেরকে হেনস্থা করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছে কাঁথি থানায় কিন্তু তার কোনো লাভ হয়নি কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সভা করার বিরুদ্ধে পুলিশ যেতে পারে না এমনই একটি অভিযোগের ভিত্তিতে বয়ান দিয়েছে কাঁথি থানার পুলিশ অর্থাৎ অধিকারীর সামনে এখন দুটি বড় ঝামেলা রয়েছে একটি হল অমিত ব্যানার্জির বিরুদ্ধে একটি বলা কথার ভিত্তিতে আদালতে হাজিরা দিতে হবে দ্বিতীয়ত কয়েকদিনের মধ্যে তার বাড়ির সামনে একটা বড় সভা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে চলেছেন যেটাতে তার বর্তমানে খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে